নমস্কার, তুমি দেখছো তোমার প্রিয় চ্যানেল আমি অনন্যা। আমি অনন্যার আরো একটি নতুন পর্বে তোমাকে সাদর আমন্ত্রণ। না না, খালি হাতে আমন্ত্রণ জানাবো না, শুধুমাত্র তোমার জন্য এনেছি একরাশ ভালোবাসা দিয়ে তৈরি আমার হাতের রান্না। তাই তোমার সঙ্গে শেয়ার করতে চাই রান্নার সেই মুহূর্তগুলো যেখানে বানিয়েছি ফ্রাইড রাইস আর ভিন্ন স্বাদের চিকেন বাহার, সঙ্গে রয়েছে ঝরঝরে ফ্রাইড রাইসের বেশ কিছু সিক্রেট টিপস। তাই এই মুহূর্তে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। তাহলে চলো আমার রান্নাঘরে, রান্নাটা করছি আমি তোমার জন্য আর ভিডিওটা তুমি দেখতে থাকো। প্রথমে বানিয়ে নেব ফ্রাইড রাইস, আর তার জন্য নিয়েছি একটা পাত্র। পাত্রের মধ্যে 250 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে মিনিট 15-20 মতন ভিজিয়ে রাখতে হবে। দেখো আমি সেটাই করেছি। অপরদিকে একটা পাত্রে বেশ খানিকটা জল গরম হওয়ার জন্য দিয়েছি। জলটা যে পর্যায়ে ফুটে আসবে সেই পর্যায়ে জলে মেশাচ্ছি 1 চামচ রিফাইন্ড অয়েল, তোমরা এখানে চাইলে ঘিও ব্যবহার করতে পারো। সঙ্গে দিচ্ছি অল্প একটু পাতিলেবুর রস, আর দিচ্ছি 4-5টা ছেঁড়া তেজপাতা, সঙ্গে দারচিনি, এলাচ, লবঙ্গ, এই গোটা গরম মশলাগুলো একটু নেড়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দেব 1 চামচ নুন, সঙ্গে দিচ্ছি ধুয়ে রাখা সেই বাসমতি চাল। সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে খুব ভালো করে, না হলে কিন্তু চাল কিন্তু দলা হয়ে যেতে পারে। এবার 3-4 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে দেখছি 3-4 মিনিট পর মনে হচ্ছে যে চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, দেখে বোঝা যাবে না, তার জন্য একটু হাতে নিয়ে টিপে দেখতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি চালটা কতটা সেদ্ধ হয়েছে। আমার মনে হচ্ছে চালটা কিন্তু প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চালটাকে নামিয়ে নেব। চালটা এখনই নামাতে হবে, এই কারণেই চালটা এখনই নামাতে হবে, কারণ চালের যে ভাপ রয়েছে তাতে কিন্তু চাল আরও নামাতে নামাতে 10% মতো সেদ্ধ হয়ে যায়, সেই জন্য একটু শক্ত শক্ত থাকতেই নামিয়ে ফেলছি। প্রথমে একটা ছাঁকনির সাহায্যে এইভাবে কিছুটা ভাত আমি নামিয়ে নিচ্ছি, এতে বাকি ভাতটা ঢালতে আমার সুবিধা হবে। দেখো একদম ঝরঝরে ভাত আমাদের তৈরি হয়ে গেছে ফ্রাইড রাইসের। এবার একটু ছড়ানো পাত্রের মধ্যে ভাতটাকে ঠেলে দিচ্ছি, পারলে একটু হাওয়ায় রেখে দিও। ঝরঝরে ভাত তৈরি করে নিয়েছি, এবার ভাতটাকে ভেজে নেওয়ার পালা। তার জন্য বসিয়ে দিচ্ছি একটা কড়া। কড়া যখন গরম হবে তখন আমি তার মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলের সঙ্গে মেশাচ্ছি 1 চামচ ঘি। তোমরা চাইলে পুরো রান্নাটা ঘিতে করতে পারো, ফ্রাইড রাইস মানেই ঘি। ঘিয়ের গন্ধটা ফ্রাইড রাইসে ভীষণই ভালো লাগে। তেল আর ঘি হালকা একটু নেড়ে নিলাম। এরপর এর সঙ্গে মেশাচ্ছি 2 টুকরো দারচিনি, সঙ্গে দিচ্ছি 3-4টে ছোট এলাচ, এলাচের মুখটা একটু ফাটিয়ে দিচ্ছি। ভাতটা করার সময় আমরা দারচিনি এলাচ দিয়েছি, সেই জন্য এখানে অল্প মাত্রায় দিলাম। এবার একটু নাড়াচাড়া করার পর এর সঙ্গে দিচ্ছি আগে থেকে ছোট ছোট আকারে কেটে নেওয়া গাজর, বিনস ও ক্যাপসিকাম রয়েছে। শুধুমাত্র গাজর এবং বিনসটাকেই এখন মেশাবো, ক্যাপসিকাম এই পর্যায়ে মেশাবো না। ক্যাপসিকাম খুবই নরম, তাই লাস্টে সেটাকে অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম টুকরো করে রাখা গাজর, একটু নেড়ে নিচ্ছি। এরপর দিচ্ছি ছোট টুকরো করা বিনস। তোমরা চাইলে এখানে রেড বেল পেপার বা ইয়েলো বেল পেপার সেগুলো অ্যাড করতে পারো, দেখতে খুবই কালারফুল লাগবে। একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে মেশাচ্ছি কাজু বাদাম ও কিশমিশ। সবজিটা কিন্তু বন্ধুরা খুব লো ফ্লেমে ভাজতে হবে, না হলে সবজিটা ভেতর থেকে কাঁচা রয়ে যাবে আর বাইরে থেকে ভাজা হয়ে যাবে, তাই অবশ্যই এটা মাথায় রেখো। এবং লো ফ্লেমে ভাজলেই সবজির রঙটাও কিন্তু বজায় থাকবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সঙ্গে 1 চামচ চিনি। এটা সবজিটা ভাজার আন্দাজে দিলাম নুন আর চিনিটা। এরপরে আরও আমরা নুন চিনি অ্যাড করব ভাতটা যখন দেব। অবশেষে দিয়ে দিলাম টুকরো করে রাখা ক্যাপসিকাম, আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। যখন সবজিটা হালকা ভাজা ভাজা হয়ে গেল তখন দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, এর সঙ্গে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
ভাজা সবজিটার অর্ধেক অংশ আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি। ভাজা বাকি সবজিটার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ঝরঝরে ভাত। একটু ছড়িয়ে দিলাম ভাতটাকে। এবার দিচ্ছি নুন, আবারও দিচ্ছি ভাজা সবজি। এইভাবে প্রথমে সবজি, তারপরে ভাত, তারপরে নুন, বেশ খানিকটা চিনি, আবার সবজি, ভাত, নুন, চিনি, এইভাবে একটার পর একটা লেয়ার করে কিন্তু সাজিয়ে দিতে হবে। দেখো আমি সেইভাবেই সাজিয়ে দিচ্ছি। বাকি সবজিটাও ঢেলে দিলাম। এবার হালকা হাতে নেড়ে দিচ্ছি। তোমরা চেষ্টা করবে একটা ধার থেকে ফ্রাইড রাইসটা নাড়ার জন্য, তাতে কিন্তু চালটা পুরোই গোটা গোটা থাকবে, ভাঙবে না। বাকি ভাতটাও দিয়ে দিলাম, সঙ্গে দিচ্ছি ওপর থেকে ঘি। ফ্রাইড রাইস পোলাও এগুলো একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, তো তোমরা মিষ্টি, নুন, মিষ্টি এগুলো তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝে দিও। এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। 2-3 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দিলাম। ঢাকনা খুলে দেখাচ্ছি তোমাদের ফ্রাইড রাইসটা কি অবস্থা আছে। ফ্রাইড রাইস কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে বন্ধুরা, দেখো কতটা পারফেক্ট হয়েছে। আমি হাতে করে নিয়ে তোমাদের অবশ্যই দেখাবো যে ফ্রাইড রাইসের চালটা কতটা এখনো পর্যন্ত গোটা গোটা রয়েছে। তার আগে বলি, ফ্রাইড রাইস যখন আমরা সার্ভ করব তার জন্য এই ধরনের, আমি যে ধরনের একটা চামচ ব্যবহার করছি চেষ্টা করো সেই রকম চামচ ব্যবহার করার জন্য। দেখো ভাতগুলো কিন্তু পুরোই গোটা গোটা আছে, একেবারেই ভেঙে যায়নি। এবার আমি পরিবেশন করে দিচ্ছি। বন্ধুরা আগেই বলেছি ঝরঝরে ফ্রাইড রাইসের সিক্রেট টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন সেটাই বলছি, প্রথমত চালের থেকে জলের পরিমাণ অনেক বেশি দিতে হবে। জল শুধুমাত্র গরম হলে হবে না, জল যে পর্যায়ে ফুটতে শুরু করবে তারপরে অবশ্যই চাল দেবে, এবং সঙ্গে পাতিলেবুর রস দেওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু ভাত একদম ঝরঝরে হবে। এবং ভাত সেদ্ধ করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম হাইয়ে রাখতে হবে, নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাত গলে যায়। এবং জলটা ছড়িয়ে নেওয়ার পর ভাতটাকে চেষ্টা করো একটা ছড়ানো থালার মধ্যে তোমরা ঢেলে দিতে, এবং কিছু সময় একটু হাওয়ায় রাখতে। এই টিপসগুলোই ফলো করো, তাহলে কিন্তু আমার মতো তোমরা তৈরি করতে পারবে ঝরঝরে ফ্রাইড রাইস। দেখো এবার চলে আসছি চিকেনটা তৈরি করছি। চিকেন তৈরি করার জন্য কড়া বসিয়ে দিচ্ছি। কড়া যখন গরম হবে তার মধ্যে দিচ্ছি 2 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল। তোমরা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারো। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দেব আগে থেকে কুচনো করা 2 মাঝারি সাইজের পেঁয়াজ। সেটাকে দিয়ে দিচ্ছি, একটু হাতের সাহায্যে এইভাবে ঝরঝর করে নিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে যায়। হালকা ব্রাউন করে ভাজলে কিন্তু হবে না। আগেই বলেছি এটা ভিন্ন স্বাদের চিকেন বাহার, তো একটু তো অন্যরকম বানাতেই হবে, তাই কি না? পেঁয়াজটা যে পর্যায়ে লাল লাল হয়ে ভাজা হয়ে গেল, তখন আমি এর সঙ্গে মেশাবো দুটো দারচিনি, সঙ্গে দুটো ছোট এলাচ। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সেই চিকেনটা এবার মিশিয়ে দিলাম। ছোট বাচ্চারা লেগ পিস খেতে খুব ভালোবাসে, সেই জন্য আমি দুটো লেগ রেখেছি। আমার বাড়িতেও ছোট বাচ্চা আছে, আমার ছেলে। এবার একটু নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজের সঙ্গে। চিকেনটা যখন হালকা ব্রাউন হয়ে যাবে তখন আমি চিকেনটা সঙ্গে মিশাচ্ছি আদা রসুন পেস্ট, এটা 2 টেবিলস্পুন। এবার একটা মশলা তৈরি করে নেবো, তার জন্য একটা বাটিতে নিয়েছি বেশ খানিকটা টক দই, সঙ্গে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলা ম্যাগি ছাড়া বিশেষ একটা রান্নায় আমরা ব্যবহার করি না, একবার করে দেখতে পারো কেমন হয়। এর সঙ্গে দেব চিকেন মশলা, সবই 1/2 টিস্পুন করে, 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি কোনো রান্নাতেই বেশি মশলা ব্যবহার করি না, কারণ আমি এটা বিশ্বাস করি কম মশলাতেই বেশি টেস্টি খাবার হয়। 1 চামচ হলুদ গুঁড়ো, কিছুটা হলুদ আমি আগে একটু টক দইয়ের মধ্যে
মেখে নিয়েছিলাম, মানে একটা পেস্ট মতো বানিয়ে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। কেন করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার দিচ্ছি অল্প একটু নুন, এক চামচ ধনে গুঁড়ো, ধনের পরিমাণটা একটু বেশি। তোমাদের যদি জিরের ফ্লেভারটা পছন্দ বেশি হয় জিরাও একটু অ্যাড করতে পারো, আমি এখানে অ্যাড করিনি। এবার ভালো করে একটা চামচের সাহায্যে এইভাবে একটু নেড়ে নিচ্ছি, একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। সঙ্গে দিচ্ছি 1 টেবিলস্পুন টমেটো কেচাপ। তোমরা যে কোনো ধরনের সস কিন্তু ব্যবহার করার চেষ্টা করো এই রান্নায়, চিলি সস দিতে পারো। পেস্ট একদম তৈরি, এবার পেস্টটাকে ঢেলে দিচ্ছি চিকেনের মধ্যে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মাংসটার সঙ্গে মশলাটা ভালো করে মাখামাখি হয়ে যায়। বন্ধুরা, আমার চ্যানেলে খাসির মাংসের কিন্তু একটা দারুণ রেসিপি রয়েছে, তোমরা চাইলে সেটাও একবার দেখে নিতে পারো, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তেলটা যখন মাংসের ওপরে দেখো ছেড়ে আসছে, সেই পর্যায়ে দিচ্ছি বাটি ধোয়া জল, যাতে তলায় না লেগে যায় বারবার করে একটু নেড়ে দিও। এবার দিচ্ছি দুটো কুচনো কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো দিয়ে নিও, আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, তোমরা চাইলে দিতে পারো। এবার দিচ্ছি 1 থেকে 1.5 বাটি মতো গরম জল। বন্ধুরা, মাংসতে, যে কোনো মাংস রান্নায় গরম জল যদি আমরা ব্যবহার করতে পারি টেস্টটা কিন্তু অতিরিক্ত ভালো আসে। এবার দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, সঙ্গে দিচ্ছি আরেকটু নুন, কারণ আমার মনে হচ্ছে যে আরেকটু নুন লাগতে পারে, অবশ্যই একবার চেখে দেখে নিও রান্না করতে করতে। এবার ঝোলটা আরেকটু মজে যাওয়া পর্যন্ত আমরা 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম, ঢাকনা করে দেখাচ্ছি ঝোলটা অনেকটাই টেনে এসছে এবং দেখো কি সুন্দর তেলটা উপরে উঠে এসছে। এবার সার্ভ করে দিচ্ছি চিকেন। ফ্রাইড রাইস কি শুধু খাবো নাকি? চিকেন তো লাগবেই সঙ্গে। লেগ পিস দুটোই আমি দিচ্ছি, কারণ বাচ্চারা লেগ পিস খেতে অতিরিক্ত বেশি ভালোবাসে। বন্ধুরা, মনে হচ্ছে না যেন হামলে পড়ি, ওপর থেকে একটু গ্রেভি দিয়ে দিচ্ছি। যে কোনো দিনে ঝটপট তোমরা এই রেসিপিটা কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারো, আর রবিবার হলে তো কথাই নেই, হাতে সময়ও থাকে অনেকটা, বানিয়ে ফেলো না। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি তোমাদের মনে কোনো একটু জায়গা করে নেয়, অবশ্যই আজকের ভিডিওটাকে লাইক করো, কমেন্টের মাধ্যমে তোমাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই জানিও। এবং আবারও বলছি, আমার চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে থাকো, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু ক্লিক করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, আগামী দিন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। হ্যাঁ হ্যাঁ, একদম কথা দিলাম তোমাদের, তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।